হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, যারা কলেজে পড়ো বিএ নিয়ে কিংবা বিকম নিয়ে কিংবা বিএসসি নিয়ে, তোমাদের প্রথম সেমিস্টার, কাউর তৃতীয় সেমিস্টার, কাউর পঞ্চম সেমিস্টার হবে, সেক্ষেত্রে তোমাদের যে সেমিস্টারগুলো আছে সেই সেমিস্টারগুলো কি অনলাইনে হবে না অফলাইনে হবে, তোমাদের অনেকের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ রয়েছে। এবং যদি এক্সাম হয় সেটা মার্চে হওয়ার চান্স কতটা, সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিশ্ববিদ্যালয়ের কী ভাবনা, বিশ্ববিদ্যালয়ের থেকে কী নির্দেশ রয়েছে এই মুহূর্তে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, যাতে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছে, প্রথম বর্ষের স্টুডেন্ট রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টার, এবং যারা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট রয়েছে তোমাদের তৃতীয় সেমিস্টার, এবং যারা তৃতীয় বর্ষের স্টুডেন্ট রয়েছে তোমাদের পঞ্চম সেমিস্টার, কি অনলাইনে হবে না অফলাইনে হবে সে নিয়ে তোমাদের মনে অনেকেরই সংশয় রয়েছে। অনেকেই বারবার জিজ্ঞাসা করছো যে আমাদের পরীক্ষাও কি চূড়ান্ত বর্ষের যে পরীক্ষা হয়েছিল সেই বর্ষের মতন অনলাইনেই কি হবে না অফলাইনে হবে, বিশ্ববিদ্যালয়ের কি পরিকল্পনা রয়েছে আমাদের এই এক্সাম নিয়ে, এবং আমাদের পরীক্ষা কি মার্চে হবে। তোমাদের কিন্তু ইউজিসির যে গাইডলাইন আছে সেই গাইডলাইন নিয়ে কিন্তু রীতিমতো আগের ভিডিওতে আমি যথাযথ মেনশনও করে দিয়েছি, কবে কি তোমাদের পরীক্ষা ইউজিসি নির্ধারিত হয়েছে এবং ইউজিসির নির্দেশ অনুযায়ী কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে। মার্চ মাসের তোমাদের প্রথম, তৃতীয় এবং পঞ্চম যে সেমিস্টারের এক্সাম রয়েছে সেটা নেওয়ার কথা। তো এখানে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করছে। এছাড়া তোমরা জানো বিভিন্ন বার, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ও কিন্তু ও তোমাদের ডিসেম্বর, মানে আগের বছরের যে ডিসেম্বর 2020 ডিসেম্বরে কিন্তু কলেজ খোলা নিয়ে, বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে একটা কিন্তু ও মিছিল হয়েছিল বা স্টুডেন্টদের এক থেকে একটা দাবি উঠেছিল। এছাড়া এই সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় খোলার দাবি করেন কিন্তু ও SFR। এছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার হোস্টেল খোলার দাবি উঠলেও পরবর্তীকালে তা প্রত্যাখ্যান করা হয়, এবং বিভিন্ন কলেজে হোস্টেল খোলার দাবি উঠেছিল পরে হোস্টেলগুলোকে পুরোপুরি বন্ধ করা হয়। এছাড়া কলেজ খোলার ব্যাপারে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে বলা হয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে যখন রাজ্য সরকারের থেকে অনুমতি পাওয়া যাবে, তার আগে কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয়। এছাড়া কলেজ বা বিশ্ববিদ্যালয় যদি খোলা হয় সেক্ষেত্রে কলেজের যে হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলও কিন্তু খুলতে হবে। হোস্টেল যদি খোলা হয় সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে স্টুডেন্টদের পঠন পাঠন শুরু করা যাবে বা হোস্টেল খোলা যাবে সে বিষয়ে কিন্তু কলেজের উপাচার্যদের অনেকেরই সংশয় রয়েছে, যে কিভাবে গাইডলাইন মেনে, সামাজিক দূরত্ব মেনে কলেজের হোস্টেলকে খোলা যায়, আদৌ খোলা যায় কি না, সে বিষয়েও কিন্তু এখনও পর্যন্ত প্রপার কোনো ইনফরমেশান নেই, এবং অনেকেই মনে করছে সেটা বাস্তবে সম্ভব কি না। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছিল যে অনলাইনে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করা যেতেই পারে, সে বিষয়ে রাজ্য সরকারের থেকে পুরোপুরি পারমিশন দেওয়া আছে। সেক্ষেত্রে বিভিন্ন কলেজের উপাচার্যরা বলছে যে অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাস করা কতটা উপযোগী হবে স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং কিছু কিছু শিক্ষক এ বিষয়ে বলেছে যে অনলাইনে ক্লাস করে তারা নিজেরাই বুঝতে পারছে যে স্টুডেন্টদের অনেকটাই ক্ষতি হচ্ছে, বা যেগুলো অনলাইনে করা সম্ভব নয়, যেগুলো প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সেই সমস্ত ক্লাসগুলো কলেজ যদি না খোলা হয় সেক্ষেত্রে করানো সম্ভব নয়। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে, 2021-এর যে সেমিস্টারের পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো কি অনলাইনে হবে। চূড়ান্ত বর্ষের পরীক্ষা কিন্তু অনলাইনেই হয়েছিল, মানে 2020-তে ফাইনাল ইয়ারের পরীক্ষা অনলাইনে হয়েছিল। সেক্ষেত্রে শিক্ষকদের একাংশের মত রয়েছে বিভিন্ন স্টুডেন্ট প্রচুর পরিমাণে নম্বর পেয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের প্রাপ্ত নম্বর পায়নি, অধিকাংশ স্টুডেন্টই বেশি পরিমাণে নম্বর পেয়েছে, যেক্ষেত্রে মূল্যায়নের নিয়ে একটা প্রশ্ন উঠছে কলেজের পক্ষ থেকে যে সঠিক স্টুডেন্ট সঠিক নম্বর পায়নি, বেশিরভাগ স্টুডেন্টই বেশি নম্বর পেয়েছে, অনলাইনে পরীক্ষা দেয় স্টুডেন্টদের ক্ষেত্রে কার্যকরী না, স্টুডেন্টদের সঠিক মূল্যায়ন হচ্ছে না অনলাইনে পরীক্ষার ভিত্তিতে, কারণ তারা বাড়িতে বসে যে কোনো উপায়ে পরীক্ষা দিতে পারে অনলাইনে। সেই কারণে অনলাইনকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে গ্রহণ করতে চাইছে না, তারা চাইছে সশরীরে স্টুডেন্টরা যেন ও কলেজে গিয়েই এই পরীক্ষা দেয়, এবং তার জন্য সামাজিক দূরত্ব
ও বজায় রেখে বিভিন্ন প্রোটোকল মেনে কিভাবে পরীক্ষা নেওয়া হয় তার প্রস্তুতি কিন্তু করছে। এছাড়া ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু জানা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে চাইছে অনলাইনে পরীক্ষা না নিয়ে সরাসরিলে অফলাইনে যাতে স্টুডেন্টদের থেকে পরীক্ষা নিতে পারে, কারণ অনলাইনে পরীক্ষা নেওয়ায় সঠিকভাবে মূল্যায়ন বা স্টুডেন্টদের মূল্যায়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে, তাই জন্য তারা প্রস্তুত হচ্ছে যাতে অফলাইনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নিতে পারে। এমনকি তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক এবং অধ্যাপিকাকে প্রস্তুত হতে বলেছে যে কিভাবে অফলাইনে সশরীরে স্টুডেন্টদের ক্লাসরুমেই পরীক্ষা নেওয়া যেতে পারে। শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় না, কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই মুহূর্তে চাইছে অফলাইনে যাতে ক্লাসরুমে স্টুডেন্টদের পরীক্ষা হয়, যাতে স্টুডেন্টরা যথাযথ নম্বর পায়, কেউ বেশি নম্বর পায় না, প্রত্যেকের ক্ষেত্রে প্রচুর নম্বর যাতে না হয় এবং মূল্যায়ন নিয়ে কোনো প্রশ্ন না ওঠে কলেজের বিরুদ্ধে। সেই কারণেই কিন্তু এখন বিভিন্ন কলেজ চাইছে অ্যাকচুয়ালি অফলাইনে পরীক্ষা নিতে, যদিও এই অফলাইনে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি একান্তই প্রয়োজন। উচ্চ ও শিক্ষা দপ্তর যবে অনুমতি দেবে, যদি অনুমতি দেয় তবেই কিন্তু অফলাইনে এই এক্সাম নেওয়া সম্ভব। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন যে প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের যে পরীক্ষা সেটা অফলাইনে নেওয়া হবে বলে তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং মার্চ মাসে এর শেষের দিকে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা গাইডলাইন দিয়েছে ইউজিসি, সেটা তোমরা সবাই জানো, 8 তারিখ থেকে 26 তারিখের মধ্যে মার্চের পরীক্ষা নেওয়ার কথা। সেরকমই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয় পরিকল্পনা করছে যাতে অফলাইনে এটাকে কন্ডাক্ট করা যায়, যদিও যেটা উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া সম্ভব নয়। আর অফলাইনেই পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষা হবে না, এরকম নির্দেশিকা কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু জানিয়ে দেয়নি। শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যায়ে এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাদের অভিমত জানিয়ে দেবে বা জানিয়ে দেবে কীভাবে পরীক্ষা হবে স্টুডেন্টদের এবং শিক্ষকদের, চূড়ান্তভাবে জানিয়ে দেবে। সেক্ষেত্রে তোমাদের কি ধারণা, অ্যাকচুয়ালি তোমাদের এই মুহূর্তে এ যদি অনলাইনে ক্লাস হয়ে তো তোমাদের অনেকের প্রবলেম হচ্ছেই, সেক্ষেত্রে যদি তোমাদের মার্চেই অফলাইনে পরীক্ষা হয় তোমাদের কী সুবিধা হবে এবং তোমাদের কী কী অসুবিধা হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে মেনশান করে আমাকে জানাতে পারো, এবং তোমরা কী চাও, তোমাদের মন্তব্য কী সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।